नमस्कार, आमी पम्पी आपनादे स्वागत जानाच्छी। भिडियोटी क्लिक करार जोन्नो आपनाके धन्यवाद जानाई। आपनी जदि एई चैनेले नतून हुए थाकेन ताहले प्लिज चैनलटीके सबस्क्राइब करुन भालो भालो रेसिपी पावार जोन्नो। पाशे थाका बेल आइकनटी प्रेस करे देन जाते नतून भिडियो आपलोड हवा मात्र आपनार काछे नोटिफिकेशन पौंछे जाए। आर जदि अलरेडी सबस्क्राइब करे नियेछेन ताहले आपनाके अनेक धन्यवाद। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আজ বানাবো কাতলা কালিয়া, পেঁয়াজ রসুন ছাড়া কাতলা কালিয়া। বেশ বড় সাইজের কাতলা মাছের পিস নিয়েছি, এখানে 8 পিস মাছ আছে। নুন ও হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা অবস্থায় 20 মিনিট থাকবে। এখন একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি 1 ইঞ্চি আদা, 2টি কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা। আর নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো আর একটি ছোট ক্যাপসিকাম। এখন এগুলো মিক্সি জারের মধ্যে ভরে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন এটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই গরম করে সর্ষের তেল দিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছের দু পিঠ হালকা করে ভেজে নেব। খুব বেশি মাছ ভাজবো না, খুব বেশি মাছ ভাজলে মাছ শক্ত হয়ে যাবে আর মাছের ভিতরে ঝোল ঠিকমতো পৌঁছাবে না। এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উল্টে দিচ্ছি। মাছ হালকা করে ভেজে নিলাম, এখন মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন ওই কড়াইয়ে আরও 2 টিস্পুন আমি সর্ষের তেল দিলাম। এখন দিচ্ছি 1/4 টিস্পুন মেথি, 2টো তেজপাতা, 1টি শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিচ্ছি আমি বেটে রাখা টমেটো, ক্যাপসিকাম, আদা আর গরম মশলা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিলাম 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এখন দিয়ে দিলাম 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা দিলে বেশ রঙটা খুব সুন্দর হয়, তাই একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কাতলা কালিয়াতে দেবেন। আর কাতলা কালিয়া সম্পূর্ণ সর্ষের তেলেই রান্না করবেন, দেখবেন এর স্বাদ আরও ভালো হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় নিয়ে এটা ভালোভাবে কিন্তু কষাতে হবে। আর গ্যাসের আঁচটা রাখবেন লো টু মিডিয়াম। যখন দেখবেন তেল ছাড়তে শুরু করছে তখন সে সময় জল দেবেন। আর যেমন গ্রেভি খাবেন সেরকম জল দেবেন। যদি ঘন গ্রেভি খান তাহলে একটু কম জল দিতে হবে, আর যদি পাতলা গ্রেভি খান তাহলে একটু জলটা বেশি দেবেন। জল দিয়ে দেওয়ার পর গ্যাসের আঁচটাকে আমি হাই করে দিলাম। হাই স্টিমে ঝোলটা একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটে ওঠার পর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন কম আঁচে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর মাছগুলোকে একবার উল্টে দিচ্ছি। উল্টানোর সময় খেয়াল রাখতে হবে মাছ যেন না ভাঙে। বেশ সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি। আবারও কম আঁচে 5 মিনিট রান্না হতে দিলাম। দেখুন এবার কাতলা কালিয়া হয়ে গেছে। এখন আমি দিচ্ছি 2টি চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। এখন নামিয়ে নিচ্ছি। দেখতে কি সুন্দর হয়েছে না, কত লোভনীয় লাগছে দেখতে। পেঁয়াজ রসুন ছাড়া এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ সম্পূর্ণ অন্যরকম। গরম গরম ভাতের সাথে এটি পরিবেশন করুন, দেখবেন আর কিছুই লাগবে না। শুধু এই কাতলা কালিয়া দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।